আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব যে কোন মেইন ফর্মুলাগুলো জানলে আমরা বাকি আরও কতগুলো ফর্মুলা বের করতে পারি। তো ওয়ান থেকে শুরু করি। তো প্রথম থেকে আমরা সাইন একটি সূত্র আগে পেয়েছিলাম, আমরা যে সাইন তিটা হিসাবে আমরা লিখব সাইন তিটা আর কোসেক তিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই সূত্রটি আমরা কীভাবে স্মরণ রাখবো? সাইন কোসেক ওয়ান লেখার সময় আমরা তিটা হিসাবে লিখব। তো এটাকে যদি আমরা আরেকটি সূত্র বানাতে পারি, যদি সাইনকে আমরা বাম দিকে রাখি তাহলে সাইন তিটা ইজ ইকুয়াল টু কী হবে? এই কোসেক ওয়ানের নিচে চলে যাবে, তাহলে ওয়ান বাই কী হবে? কোসেক তিটা। এখন যদি আমরা কোসেককে বাম সাইডে রাখি তাহলে কোসেক তিটা ইজ ইকুয়াল টু কী হবে? সাইন ওয়ানের নিচে চলে যাবে, তাহলে ওয়ান বাই সাইন তিটা। তাহলে একটি থেকে আমরা আরও দুইটি সূত্র পেলাম। নাম্বার টুর ক্ষেত্রে আমরা দেখতে পারি সাইন কোসেক হয়েছে কস, কসের সাথে কার কাকে লিখতে পারি? কস সেক ওয়ান। লেখার সময় আমরা তিটা হিসাবে লিখব, পড়ার সময় আমরা কোসেক ওয়ান হিসাবে পড়ব, তাহলে সময় কম লাগবে শিখতে। কস সেক ওয়ান মানে কস তিটা সেক তিটা ইজ ইকুয়াল টু ওয়ান, আবার কস তিটা ইজ ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই সেক তিটা, তাহলে সেক নিচে চলে যাবে। আবার আমরা যদি সেককে রাখি বাম দিকে তাহলে সেক তিটা ইজ ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই আবার কস নিচে চলে যাবে, কস তিটা। এভাবে আরেকটি সূত্র হলো সাইন কস শেষ হয়েছে সেক, এখন হলো লিখতে পারি টেন কট ওয়ান, টেন তিটা কট থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মানে টেন কট ওয়ান, এভাবে শিখতে পারি। তো টেন থিটা ইজ ইকুয়াল টু হবে, টেন থিটা ইজ ইকুয়াল টু হবে ওয়ান বাই কট তিটা। আবার কট তিটাকে যদি আমরা রাখি তাহলে টেন কী হবে? ওয়ানের নিচে চলে যাবে, তাহলে ওয়ান বাই টেন তিটা। টেনেরও আলাদা একটি সূত্র আছে, নাম্বার ফোর দিয়ে দিই, টেন টেন তিটা ইজ ইকুয়াল টু আরেকটি সূত্র হলো সাইন তিটা বাই কস তিটা। তো টেন হিসাবে কট হিসাবে এভাবে আরেকটি সূত্র আছে যে কট থিটা ইজ ইকুয়াল টু কী হবে? এখানে টেন হয়েছিল সাইন তিটা বাই কস তিটা, সাইন তিটা বাই কস তিটা, আর কট তিটা হবে কস তিটা উপরে চলে যাবে, এর মানে কস তিটা বাই সাইন তিটা। তো এখানে আমরা দেখছি মেজর চারটি ফর্মুলা, মেজর চারটি ফর্মুলা আছে। এই মেজর চারটি ফর্মুলা জানা থাকলে আমরা বাকিগুলো এখান থেকে বের করতে পারবো। তো আমরা এখন আলাদাভাবে স্কোয়ারের ফর্মুলাগুলো দেখি। তো নাম্বার ফাইভ এখানে দিয়ে দিই, নাম্বার ফাইভ স্কোয়ার হিসাবে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। আবার এটাকে আমরা যদি সাইন স্কোয়ারকে বাম দিকে রাখি তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে, এই কস স্কোয়ার থিটা মাইনাস হয়ে চলে যাবে, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এখানে যদি আমরা সাইনকে রাখি আর স্কোয়ারটাকে যদি আমরা ডান দিকে নিই তাহলে স্কোয়ার রুট হয়ে চলে যাবে, তাহলে হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আমরা সাইন বাম দিকে রাখার জন্য এই দুইটি সূত্র হয়েছে, আমরা যদি কসকে যদি বাম কস স্কোয়ারকে যদি আমরা বাম দিকে রাখি তাহলে হবে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখন সাইন কী হবে? ডান দিকে চলে যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আবার কসকে যদি রাখি স্কোয়ারকে যদি আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে রুট হয়ে যাবে, তাহলে কী হবে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো
5 এর একটি সূত্র এই 5 নম্বর সূত্রটি যদি আমরা জানতে পারি তাহলে বাকি আরো 4টি সূত্র আমরা জানতে পারব। তারপর নাম্বার 6, নাম্বার 6 ফর্মুলা আমরা লিখে নিই sec এর সাথে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে। তো এখানে যদি আমরা সেককে যদি বাম দিকে রাখি মানে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, এই ট্যান স্কোয়ার থিটা ডান দিকে চলে যাবে, তাহলে মাইনাস আছে ডান দিকে যদি যায় তাহলে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আবার সেককে যদি রাখি তাহলে স্কোয়ার কী হবে ডান দিকে রুট হয়ে চলে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে আবার দেখছি আমরা যদি টেনকে যদি আমরা রাখি, মনে মনে আমরা টেনকে ডান দিকে নিয়ে নিলাম, ডান দিকে নিলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, আর এই ওয়ানকে আমরা যদি বাম দিকে আনি তাহলে ওয়ান মাইনাস হয়ে আসবে। তাহলে ডান দিকে টেনকে লেগে টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি সে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটাও একটি সূত্র হয়ে যাবে। তাহলে টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আবার টেন স্কোয়ার টেন থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ার না, থিটা ইজ ইকুয়াল টু কী হবে রুট হয়ে যাবে, তাহলে এদিকে রুট হয়ে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এই 6 নম্বর সূত্র থেকে আমরা দেখলাম আরও 4টি সূত্র আমরা পেয়েছি। তাহলে আরেকটি সূত্র বাকি নাম্বার 7 দিয়ে দিই। তো 7 সূত্রটি হবে cosec এর সাথে cot এর সূত্র, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা কী করি, cosec স্কোয়ার থিটাকে আমরা রাখবো ইজ ইকুয়াল টু, এটা ডান দিকে চলে গেলে প্লাস হয়ে চলে যাবে প্লাস cot স্কোয়ার থিটা। আবার cosec থিটাকে যদি রাখি তাহলে রুট ওভার 1 প্লাস cot স্কোয়ার থিটা। তো আগের মতো আমরা cot কে ডান দিকে নিয়ে নিলাম তাহলে হবে cot স্কোয়ার থিটা। তো এখানে থাকলো বাম দিকে cosec স্কোয়ার থিটা, আর প্লাস ওয়ান এইদিকে যদি আসে তাহলে মাইনাস হয়ে আসলো। তো এটাকে আবার আমরা লিখতে পারি cot থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার cosec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো এই মেজর 60টি সূত্র যদি জানতে পারো তাহলে 8.4 এর সবগুলি অঙ্ক বুঝতেও পারবে করতেও পারবে। তো নেক্সট ক্লাসে আমরা 8.4 শুরু করবো।